প্রদীপ জ্বালিয়ে আত্মার শান্তি কামনা। উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ির সমাজপাড়া ঘাটে প্রদীপ জ্বালিয়ে ও নীরবতা পালন করে মৃতদের আত্মার শান্তি কামনা করলেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। দুর্ঘটনায় জলপাইগুড়ি জেলার দুজনের মৃত্যু হয়েছে। এদিন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া ঘাটে জড়ো হন বিজেপির যুব মোর্চার সমর্থকেরা। এরপর প্রদীপ জ্বালিয়ে মৃতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করা হয় বলে জানান বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলিন ঘোষ। আজকে জলপাইগুড়ির সমাজপাড়া ঘাটে আমরা এসেছি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। আপনারা জানেন গত শুক্রবার উড়িষ্যার বালেশ্বরে যে ভয়ানক রেল দুর্ঘটনা ঘটেছে সেখানে 278 জনের প্রাণ গেছে। তাদেরই আত্মার উদ্দেশ্যে শান্তি কামনায় আজকে আমরা 278টি প্রদীপ জ্বালালাম এই নদীর ঘাটে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।